মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতায় এলআইসির মতন জনপ্রিয় বিশ্বস্ত সংস্থার মাধ্যমে চালু হয়েছে এক বিরাট পেনশন প্রকল্প। যেহেতু এটা গভর্নমেন্ট সাবসিডাইজ স্কিম, সেহেতু এলআইসির গ্রাহকদের কাছে এটা খুশির খবর। সুতরাং অবসরপ্রাপ্ত মানুষের জীবনে বেঁচে থাকার শেষ সম্বলটুকু হলো তার কর্মজীবনের পর প্রাপ্ত পেনশন। আর সেই পেনশন প্রকল্পের প্রচলনই হলো দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ, যার নাম হলো প্রধানমন্ত্রী ভায়াবন্দনা যোজনা বা PMVBY, এবং এর টেবিল নম্বরটি হলো 856, যেটি চালু হয়েছিল 2020 সালের 26 মে এবং এটি চালু থাকবে 31 মার্চ 2023 পর্যন্ত। এই যোজনায় আপনার অর্থ একবার বিনিয়োগে পাবেন আগামী 10 বছর ধরে আকর্ষণীয় সুদের হারে গ্যারান্টেড পেনশন এবং মেয়াদান্তে পাবেন বিনিয়োগের সম্পূর্ণ অর্থ ফেরত। সুতরাং আপনার বয়স যদি 60 বছর বা তার ঊর্ধ্বে হয়, তবে আজ থেকেই এই আকর্ষণীয় লাভজনক জবরদস্ত পেনশন প্ল্যানের লাভ নিতে পারেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনার মনে আসা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এছাড়াও আপনি যদি সিনিয়র সিটিজেন না হন এবং পেনশন নেওয়ার ক্ষেত্রে আগ্রহী থাকেন, তবে আমাদের চ্যানেলে আরো দুটি ভিডিও রয়েছে, জীবন শান্তি এবং জীবন অক্ষয়, যার ভিডিও লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, এবং এই পেনশন স্কিম দুটি ডেফার্ড এবং ইমিডিয়েট অপশনে নিতে পারবেন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা ভিডিও শুরুতেই দেখে নেব প্রধানমন্ত্রী ভায়াবন্দনা যোজনা বা PMVBY এর আকর্ষণীয় গুরুত্বপূর্ণ সুবিধাগুলি। প্রথমত লুক্রেটিভ ইন্টারেস্ট রেট। এই যোজনার একটি আকর্ষণীয় গুরুত্বপূর্ণ সুবিধা হলো আগামী 10 বছর ধরে একই সুদের হারে পেনশন পাবেন কোনো পরিবর্তন ছাড়াই। সেজন্য এই যোজনার ইন্টারেস্ট রেট বা শতকরা সুদের হার কত পাওয়া যাবে তা আপনাদের জানাবো। তা হলো মান্থলি 7.40% থেকে ইয়ারলি 7.66% পর্যন্ত আকর্ষণীয় সুদের হারে পেনশন পাওয়ার সুবিধা রয়েছে। দ্বিতীয় সুবিধাটি হলো পেনশন মোড। এই যোজনার মাধ্যমে আপনার সুবিধা মতো যে কোনো মোড বা উপায়ে পেনশন নিতে পারবেন, তা হলো মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি। এছাড়াও আপনার পছন্দ মতো মাসের যে কোনো তারিখে পেনশন নেওয়ার সুবিধা পাওয়া যাবে। তৃতীয় সুবিধাটি হলো নো TDS। এই যোজনার আরো একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় সুবিধা হলো পেনশন অ্যামাউন্ট থেকে কোনো রকম TDS কাটা হবে না। চতুর্থ যে সুবিধাটি হলো তা হলো নো GST। এই যোজনাটিতে ইনভেস্ট করার ক্ষেত্রে পারচেস প্রাইস বা ক্রয়মূল্যের উপর কোনো রকম GST দিতে হবে না, অর্থাৎ শুধুমাত্র প্রিমিয়াম অ্যামাউন্টটি জমা করতে হবে। সুবিধার পঞ্চম পয়েন্টটি হলো ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট। প্রধানমন্ত্রী ভায়াবন্দনা যোজনাটিতে আপনি সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করার সুব্যবস্থা রয়েছে। ষষ্ঠত সুবিধাটি হলো ম্যাচুরিটি বেনিফিট। আপনি 10 বছর ধরে একই সুদের হারে পেনশন নেওয়ার পর মেয়াদান্তে বা ম্যাচুরিটির সময় সম্পূর্ণ পারচেস প্রাইস বা ক্রয়মূল্যটি ফেরত পাবেন। অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন পেনশন নেওয়ার জন্য, সেই 10 লক্ষ টাকায় ম্যাচুরিটির সময় ফেরত পাবেন। PMVBY এর সুবিধার সপ্তম পয়েন্টটি হলো লোন বেনিফিট। কোন রকম জরুরি প্রয়োজনে এই যোজনা থেকে আপনি লোন নিতে পারেন, তা ক্রয়মূল্যের 75% পর্যন্ত হবে এবং তা 3 বছর বাদে পাওয়া যাবে। এই লোনের ইন্টারেস্ট ব্যাংক লোনের থেকে কম হয়। সুবিধার অষ্টমত পয়েন্টটি হলো সারেন্ডার বেনিফিট। PMVBY স্কিমটি থেকে আপনি বিশেষ প্রয়োজনে প্রিম্যাচিওর এক্সিট বা সারেন্ডারও করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি যদি পেনশন হোল্ডার হন, তবে আপনার বা আপনার স্পাউসের যদি কোনো ক্রিটিক্যাল ইনলেস বা কঠিন রোগের সম্মুখীন হন, তবে আপনি প্রিম্যাচিওর এক্সিট বা সারেন্ডার করতে পারবেন 10 বছরের আগে, এবং যে সারেন্ডার ভ্যালু অ্যামাউন্টটি পাওয়া যাবে তা পেনশন পারচেস প্রাইস বা ক্রয়মূল্যের 98% হবে। অর্থাৎ আপনার যদি 10 লক্ষ টাকা পেনশন পারচেস প্রাইস হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনি 9,80,000 টাকা পর্যন্তই পাবেন। সুবিধার নবম পয়েন্টটি হলো ডেথ বেনিফিট। ডেথ বেনিফিট বা মৃত্যুকালীন সুবিধা বলতে যা বোঝায় তা হলো পেনশন চলাকালীন 10 বছরের মধ্যে আপনার যদি কোনো কারণে মৃত্যু হয়, তবে সেক্ষেত্রে নমিনিকে সম্পূর্ণ পেনশন পারচেস প্রাইস বা ক্রয়মূল্যটি ফেরত দেওয়া হবে। দশম ও অন্তিম সুবিধাটি হলো পেনশন রেটস গ্যারান্টেড আপ টু 31 মার্চ 2022। প্রধানমন্ত্রী ভায়াবন্দনা যোজনার মাধ্যমে আপনি যদি পেনশন নেওয়ার কথা ভাবেন, তবে আরো একটি আকর্ষণীয় সুবিধা সহ আপনি এই পেনশন নিতে পারবেন। তা হলো চলতি অর্থবর্ষে 2021 থেকে 2022 এর মার্চ মাস পর্যন্ত এই আকর্ষণীয় পেনশন রেটসের সমস্ত সুবিধা সহ পেনশন নিতে পারবেন। এখন আমরা জেনে নেব PMVBY যোজনাটির পেনশনের সুবিধা নিতে হলে কি কি শর্তগুলি মেনে চলতে হবে। PMVBY যোজনার শর্তগুলি। প্রথমত, পেনশন হোল্ডারকে অবশ্যই ভারতীয় হতে হবে। দ্বিতীয়ত, পলিসি টার্ম অর্থাৎ পেনশনের সর্বাধিক সময়কাল কত হবে, তা হলো 10 বছর। তৃতীয়ত, প্রিমিয়াম পেমেন্ট মোড অর্থাৎ এই যোজনার মাধ্যমে পেনশন নিতে হলে প্রিমিয়াম কিভাবে দিতে হবে, তা হলো সিঙ্গেল প্রিমিয়াম অর্থাৎ ওয়ান টাইম প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। চতুর্থ পয়েন্টটি হলো মোড অফ পেমেন্ট অর্থাৎ পেনশন হোল্ডারকে পেনশন নিতে হলে কোন কোন মোডে বা কী উপায়ে পেনশন নিতে পারবে, তা হলো মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি, অর্থাৎ মাসে, 3 মাস অন্তর, 6 মাস অন্তর এবং
বছরে পেনশন নিতে পারবে। এরপর 5 নম্বর পয়েন্টটি হলো পেনশন রেট, অর্থাৎ এই যোজনার মাধ্যমে কি ইন্টারেস্টে পেনশন পাওয়া যাবে, তা হলো ইয়ারলি অর্থাৎ বাৎসরিক 7.66%, হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাস অন্তর 7.52% পাওয়া যাবে, কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস অন্তর 7.45% ইন্টারেস্ট পাওয়া যাবে, এবং মান্থলি অর্থাৎ মাসে হিসাবে 7.40% ইন্টারেস্ট রেটে পেনশন পাওয়া যাবে। এরপর 6 নম্বর যে পয়েন্টটি উল্লেখ করব তা হলো মিনিমাম এন্ট্রি এজ, অর্থাৎ সর্বনিম্ন কত বছর বয়স থেকে এই পেনশন নেওয়া যাবে, তা হলো 60 বছর বয়স থেকে এই পেনশনের অন্তর্ভুক্ত হওয়া যাবে, এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ নো লিমিট, অর্থাৎ সর্বোচ্চ প্রবেশের বয়সের কোনো সীমা নেই। এলিজিবিলিটি কন্ডিশনের সপ্তম পয়েন্টটি হলো ইনকাম ট্যাক্স, অর্থাৎ পেনশনে ইনকাম ট্যাক্সের রুলস, পেনশন ইজ ট্যাক্সেবল, অর্থাৎ এই যোজনার মাধ্যমে যে পেনশন পাওয়া যাবে তা ট্যাক্সেবল হবে। বাট দ্য ট্যাক্স রেট ডিপেন্ডস অন হিজ অর হার ইনকাম ট্যাক্স স্ল্যাব, কিন্তু এই ট্যাক্স ডিপেন্ড করবে অর্থাৎ নির্ভর করবে পেনশন হোল্ডারের ট্যাক্স স্ল্যাবের ওপর। 8 নম্বর পয়েন্টটিতে যে শর্তটি রয়েছে তা হলো ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ এই যোজনার মাধ্যমে পেনশন নিতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, তা হলো প্যান কার্ড, আধার কার্ড, 2 কপি রঙিন পাসপোর্ট ছবি এবং ব্যাংক ডিটেলস, সঙ্গে স্টেটমেন্টেরও প্রয়োজন হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি উল্লেখ করব তা হলো মিনিমাম পারচেস প্রাইস এবং ম্যাক্সিমাম পারচেস প্রাইস, অর্থাৎ পেনশন হোল্ডার যে মোডে পেনশন নেবেন, অর্থাৎ ইয়ারলি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি বা মান্থলি মোডেই পেনশন নিক না কেন, তার জন্য পেনশন হোল্ডারকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করতে হবে তা দেখে নেব। ইয়ারলি যদি পেনশন হোল্ডার পেনশন নিতে চান তবে মিনিমাম ডিপোজিট করতে হবে 1,56,658 টাকা, অন্যদিকে ম্যাক্সিমাম 14,49,086 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে। এরপর 6 মাস অন্তর যদি মিনিমাম পেনশন নিতে চান তবে 1,59,574 টাকা ডিপোজিট করতে হবে, আর যদি 6 মাস অন্তর অর্থাৎ হাফ ইয়ারলি পেনশন নিতে চান ম্যাক্সিমাম, সেক্ষেত্রে 14,76,064 টাকা জমা করতে হবে। এরপর তিনি যদি কোয়ার্টারলি পেনশন নিতে চান তবে মিনিমাম ডিপোজিট করতে হবে 1,61,074 টাকা, অন্যদিকে ম্যাক্সিমাম পেনশনের জন্য কোয়ার্টারলি জমা করতে হবে 14,89,933 টাকা। এছাড়া মান্থলি পেনশনের ক্ষেত্রে সর্বনিম্ন জমা করতে হবে 1,62,162 টাকা, অন্যদিকে মান্থলি পেনশনের জন্য সর্বোচ্চ জমা করতে হবে 15,00,000 টাকা। সুতরাং আমরা এখন দেখে নেব মিনিমাম এবং ম্যাক্সিমাম পারচেস প্রাইসের উপর ডিপেন্ড করে পেনশন হোল্ডার মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকার পেনশন নিতে পারবেন। তা হলো মান্থলি 1,000 টাকা মিনিমাম নিতে পারবেন এবং মান্থলি 9,250 টাকা ম্যাক্সিমাম পেনশন নিতে পারবেন, 3 মাস অন্তর নিতে পারবেন 3,000 টাকা সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 3 মাস অন্তর পেনশন হবে 27,750 টাকা। এরপর 6 মাস অন্তর সর্বনিম্ন পেনশন নিতে পারবেন 6,000 টাকা এবং সর্বোচ্চ 6 মাস অন্তর পেনশন নিতে পারবেন 55,500 টাকা। এছাড়া বছরের সর্বনিম্ন পেনশন নিতে পারবেন 12,000 টাকা এবং সর্বোচ্চ বছরে পেনশন নিতে পারবেন 1,11,000 টাকা। এখন একটি উদাহরণের মাধ্যমে PMBBY যোজনাটিতে লামসাম ইনভেস্টের মাধ্যমে কিভাবে আপনি পেনশন পাবেন তা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। উদাহরণটিতে ধরে নেওয়া যাক পেনশন হোল্ডারের নাম মিস্টার এ কে রয়। মিস্টার এ কে রয়ের বয়স 60 বছর এবং তিনি ইয়ারলি মোডে পেনশন নিতে চান। এর জন্য তাকে এককালীন যে প্রিমিয়াম প্রদান করতে হবে তা হলো 14,49,086 টাকা। ফলত মিস্টার এ কে রয় যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেটে পেনশন পাবেন তা হলো 7.66%। আর এভাবেই মিস্টার এ কে রয় 7 বছর পেনশন নেওয়ার পর কোনো কারণে ওনার মৃত্যু হয় তবে নমিনি যে ক্লেম অ্যামাউন্টটি পাবে তা হলো
সম্পূর্ণ ক্রয়মূল্য অর্থাৎ 14,49,086 টাকা ফেরত পাবে। যেহেতু তিনি ইয়ারলি পেনশনের অপশন চয়েস করেছিলেন, কাজেই দেখা যাচ্ছে মিস্টার এ কে রয় 7 বছর যে পেনশন নিয়েছেন তার পরিমাণ হল 7,77,000 টাকা। এরপরেও মিস্টার এ কে রয়ের মৃত্যুর পর নমিনি সম্পূর্ণ ক্রয়মূল্য ফেরত পাচ্ছে, অর্থাৎ মোট যে পরিমাণ সুবিধা মিস্টার রয় এবং তার নমিনি পাবে তা হল 22,26,086 টাকা। বন্ধুরা, এই হলো প্রধানমন্ত্রী ভাই বন্দনার বিস্তারিত বিবরণ। সুতরাং PMBBY যোজনার শীঘ্রই লাভ উঠান, কারণ 2023 পর এই যোজনাটি আর পাওয়া যাবে না অথবা পুনরায় ইন্টারেস্ট রেট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা রাখবো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে PMBBY স্কিমটি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিএম প্লাস পরিবারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।